দেখো, হিজাজি মেহের লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার ছিল, অ্যান্ড ওর একটা বড় পজিটিভ হচ্ছে নতুন কাউকে এনে সেটেল করানোর থেকে হি হ্যাজ অলরেডি ইউ নো সিজনড ইন দ্য লাস্ট সিজন, হি নোজ হাউ টু প্লে ইন ISL, হি নোজ হাউ টু প্লে উইদিন দ্য ডোমেস্টিক ফুটবল অ্যাজ ওয়েল। তো সব দিক থেকে দাঁড়িয়ে হিজাজি মেহের ইজ আ ভেরি গুড অ্যাসেট। আমার যেটা মনে হয় ইস্টবেঙ্গল ইজ ল্যাকিং ওভার দেয়ার ইজ আ ভেরি ভেরি গুড ইন্ডিয়ান সেন্টার ব্যাক। অ্যালেক্স হাজি ইজ আ গুড রিক্রুট, বাট সামওয়্যার ইউ নিড টু হ্যাভ সামওয়ান হুড বি হ্যাভিং দ্যাট পেডিগ্রি টু ডন দ্য ন্যাশনাল টিম কালার্স, ওই এক্সপিরিয়েন্সটা এক্সপোজারটা, বিকজ ইস্টবেঙ্গল উড বি প্লেইং ইন দ্য AFC দিস টাইম অ্যারাউন্ড। সুতরাং সব দিক থেকে দাঁড়িয়ে একজন ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক হওয়াটা খুব জরুরি। একটা একটা ফরেন সেন্টার ব্যাক ডেফিনেটলি ইস্টবেঙ্গল চেষ্টা করবে নেওয়ার, উড বি প্লেইং অ্যালং সাইড সাউথ ক্রেসপো ইন দ্য হার্ট অফ দ্য মিডফিল্ড ইফ নিডেড। তো সব দিক থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের টিম সিলেকশনটা ওভারঅল সোফা এখনও পর্যন্ত যে কটা সাইনিং হয়েছে বা অ্যানাউন্সড হওয়া বাকি, তাতে লাস্ট 7-8 বছর ইস্টবেঙ্গলের বেস্ট ট্রান্সফার মার্কেট ফর শিওর। দেখো, জর্ডান এলসের ফিটনেস ইস্যু না থাকলে ও তো লাস্ট সিজন কন্টিনিউই করতো, এবং দ্য পারফরমেন্স হি মেড ওভার দেয়ার ইন দ্য ডোরেন কাপ, হি গট দ্য অ্যাপ্লডস ফ্রম এভরি ওয়ান। তো সেখান থেকে দাঁড়িয়ে নতুন করে তো ওকে রিলিজ করার কোনো ইন্টেনশন ছিল না, বাট যে ইঞ্জুরিটা ওর হয়েছিল সেই ইঞ্জুরিটার পরে বেসিক্যালি ইউজুয়ালি প্লেয়ারদের ফুল ফিটনেসে ফিরতে বা ম্যাচ ফিটনেসে ফিরতে একটু টাইম লাগে, সেই টাইমটা ইস্টবেঙ্গল ওকে দেবে কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ দেখো, একটা প্লেয়ারকে নেওয়ার পরে হাফওয়ে অফ দ্য সিজন ছেড়ে দেওয়া, আমার মনে হয় গত বছর যে লেসনটা ইস্টবেঙ্গল পেয়েছিল সেই জায়গাটা থেকে কিছুটা সার্কামস্পেক্ট হয়েতেই চলতে চলার চেষ্টা করবে। অলরেডি অলমোস্ট অল দ্য বক্সেস টিকড ইন টার্মস অফ ফরেন রিক্রুটস, একটা জায়গায় বাকি। তো ইস্টবেঙ্গল উড বি লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে অ্যাজ আ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ আ সেন্টার ব্যাক। তো সেখানে দাঁড়িয়ে জর্ডান এলসে যদি ফিট থাকে, অলরেডি ইস্টবেঙ্গলের একজন এশিয়ান প্লেয়ার রয়েছে ইন হিজাজি মেহের, সুতরাং একজন যে মানে এশিয়ান কোটা লাগবে এরকম কোনো ব্যাপার নয়, নিয়মটা উঠে গেছে। হ্যাঁ, উঠেও গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইটস সামথিং যেটা আমার মনে হয় ইস্টবেঙ্গল ডেফিনেটলি কনসিডার করবে, যে এমন একজন রিক্রুট যে ক্যান প্লে অ্যাজ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ আ সেন্টার ব্যাক।